নমস্কার দর্শক বন্ধুরা ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের দেবাদিদেব মহাদেবের খুবই গুরুত্বপূর্ণ একটি স্তুতি গিয়ে শোনাব। এবং এই শিব স্তুতিটির আক্ষরিক অর্থ ও মাহাত্ম্যের কথাও বলবো কর্পুর করম করণ তারম সংসারে

দেবাদিদেব মহাদেবের এই স্তুতিটির আক্ষরিক অর্থ এবং এই স্তুতিটি পাঠের মাহাত্মের কথা বলবো। হিন্দু ধর্মে বিশ্বাসী ভক্তগণ মন্দির অথবা নিজ গৃহে দৈনিক পূজা অর্চনা করে দেবদেবীর আরতি সম্পূর্ণ হওয়ার পর কিছু বৈদিক মন্ত্র অবশ্যই উচ্চারণ করে ভগবানের চরণে প্রণাম নিবেদন করেন সমস্ত দেবদেবীর প্রণাম মন্ত্র ভিন্ন হয় যা পূজার সমস্ত বিধির পর স্তুতি করা হয় সেই রকমই ওং নমসিমায় মন্ত্রটি সম্পূর্ণরূপে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত এটি হলো একটি পঞ্চাক্ষরী মহামন্ত্র মহাদেবের দিব্য রূপকে স্মরণ করে এই মন্ত্রটি নিয়মিত জপ করলে আত্মার শুদ্ধি হয় সমস্ত নাকারাত্মক শক্তি পালিয়ে যায় ওং নমসিমায় মন্ত্র জপের দ্বারা ভক্তগণ তাদের আরাধ্য দেবাদিদেব মহাদেবের কাছে যেতে পারেন এই মন্ত্র জপে মন শান্ত হয় এবং অহংকার খারাপ ফল থাকলে তা দূর হয় গ্রহের নাকারাত্মক শক্তি এবং জন্মচকের কুপ্রভাব প্রভাব নমঃ নমশিবায় মন্ত্র জপের দ্বারা কমানো মহাদেবকে মনে মনে স্মরণ করে রুদ্রাক্ষের মালায় একশো বার এই মন্ত্র জপ করলে বিশেষ ফলপ্রাপ্তি হয় তবে গুরুদ্বারা দীক্ষা মন্ত্র লাভের পর এই মন্ত্র জপ করলে তার শক্তি আরও বৃদ্ধি পায় শিব পূজার পর ভোলেনাথের উদ্দেশ্যে কর্পূর গরম মন্ত্রটি স্ত্রুতি পাঠেরও বিশেষ গুরুত্ব আছে যজুর্বেদে এই মন্ত্রের উল্লেখ পাওয়া যায় বলা হয় ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহের সময় স্বয়ং ভগবান বিষ্ণু এই শিব স্তুতিটি পাঠ করেছিলেন ভগবান বিষ্ণু রচিত এই সংস্কৃত মন্ত্রটির আক্ষরিক অর্থ হল এই রূপ কর্পূর গৌরম অর্থাৎ গৌর বর্ণ বিশিষ্ট করুণাবতারম অর্থাৎ সাক্ষাৎ করুণাময় ভগবানের অবতারের কথা বলা হয়েছে সংসারে সারম অর্থাৎ যিনি এই সমস্ত জগৎ সংসারের সার ভুজেন্দ্র হারম এই শব্দটির অর্থ হল যিনি সাপকে নিজ কণ্ঠের হার রূপে ধারণ করেছেন সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতম নমামি অর্থাৎ যে শিব মাতা পার্বতীর সাথে সদা আমার হৃদয় নিবাস করেন তাকে আমার প্রণাম সম্পূর্ণ এই সংস্কৃত শিব স্তুতিটির অর্থ হল কর্পূরের মতো গৌরবর্ণ বিশিষ্ট করুণার অবতার এই সমস্ত জগৎ সংসারের সার যিনি সর্পকে নিজ কণ্ঠে হার রূপে ধারণ করে রয়েছেন যে শিব মাতা পার্বতীর সাথে সদা আমার হৃদয়ে নিবাস করেন তাকে আমার প্রণাম ভগবান বিষ্ণু রচিত এই শিব স্তুতিটি মহাদেবের অত্যন্ত প্রিয় তাই বলা হয় বিধিবদ্ধরূপে শিব পূজা অর্চনার পর এই স্তুতিটি পাঠ করলে মহাদেব অবশ্যই প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করেন আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা শ্রাবণ মাসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাহিনী এবং আরও অন্যান্য পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে লাইক করুন